হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই আশা করছি আপনার সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অ্যান্ড্রয়েড ফোনের গোপন খুপিয়া সেটিংস। এই সেটিংটা যদি আপনার ফোনে আপনি একবার করে রাখেন, আপনার ফোনটি জিন্দগি থেকে কেউ চুরি করতে পারবে না। চুরি তো দূরের কথা, আপনার ফোনটি যদি কেউ ছুঁয়েও দেখে আপনি দূর থেকে জানতে পেরে যাবেন যে আপনার ফোনটিতে এখন কেউ টাচ করেছে, আর সে আপনার ফোনটি সেখানে রেখে সে পালিয়ে যাবে। তো বন্ধুরা, আপনি যদি আপনার ফোনে এরকম সিকিউরিটি সেটিংস আপনার ফোনে করতে চান, যখনই আমরা হয়তো কোনো জায়গায় ঘুরতে গিয়ে আমাদের ফোনটিতে যদি চার্জ শেষ হয়ে যায়, আর আমাদের ফোনটি তখন চার্জিংয়ে লাগানো খুবই প্রয়োজন পড়ে, যাতে করে আবার আমাদের ফোনটিকে আমরা ইউজ করতে পারি, তো আমাদের মনের মধ্যে একটাই ভয় থেকে যায়, যদি আমি এখানে আমার ফোনটিকে চার্জিংয়ে লাগাই, আমার ফোনটি তো কেউ চুরি তো করে নেবে না। তো আমি আপনাকে বলবো, আপনি নিঃসন্দেহে আপনার ফোনটিকে চার্জিংয়ে লাগাবেন, আর আপনার ফোনটি যদি কেউ ছুঁয়ে দেখে আপনি দূর থেকে জানতে পেরে যাবেন। এখানে আমি আপনাকে প্রমাণ সহ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, আমার ফোনটিকে লক করে আমি এখানে রেখে দিচ্ছি, আমার ফোনটিকে এখানে রেখে দিচ্ছি। এখন দেখুন, আমার ফোনটিকে আমি হাতে নিচ্ছি, হাতে নেওয়ার সাথে সাথে দেখুন আমার ফোনটিতে একটি সাইলেন্স বেজে উঠবে। তো এখানে দেখুন, আমার ফোনটিতে একটি সাইলেন্স বেজে উঠছে। তো বন্ধুরা, আপনার ফোনে এইরকম ভাবে সাইলেন্স বাজতে থাকবে, আপনার ফোনটি যখনই কেউ চুরি করবে সে তো বুঝতে পারবেন যে আপনার ফোনে কিভাবে এরকম সাইলেন্স বাজছে। আপনার ফোনে এদিক ওদিক দেখবে, আপনার ফোনটিতে কোনো কিছু টিপেও আপনার ফোনটিতে কিছু করে আপনার ফোনে এই সাইলেন্স অফ করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ফোনটি হাতে নিয়ে, যতক্ষণ না পর্যন্ত আপনার ফোনে আপনি লকটি খুলে, আপনি নিজের ফোনে আপনি লক খুলে যতক্ষণ পর্যন্ত আপনি স্টপ করবেন এই সেটিংটা, ততক্ষণ পর্যন্ত আপনার ফোনে এই সাইলেন্স বাজতেই থাকবে। আর আপনার ফোনটি যখনই কেউ চুরি করবে সে তো সেখানে রেখে চলে যাবে। তো হ্যাঁ বন্ধুরা, অনেক কামাল করার মতন এই সেটিংসটা। যদি আপনার ফোনে এই সেটিংসটা করতে চান, তো এর জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। আপনি যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটিতে করে দিন একটি লাইক, আর আপনি যদি চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন। এখানে একটি কমেন্ট বক্স পেয়ে যাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন নাইস ভিডিও, বাস এইটুকুই কাজ আপনাকে করতে হবে। তো আপনার ফোনে এরকম অ্যালার্ম সিস্টেম সেটিংস করার জন্য আপনার ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে। অ্যাপ্লিকেশনটা আপনি কোথায় ডাউনলোড করবেন আমি আপনাকে ভিডিও শেষে আপনাকে বলে দেবো। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনার কাছে দেখুন এরকম পেজ ওপেনে চলে আসবে, এখানে লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনারা ওয়েট করে নেবেন, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করার সাথে এখানে নেক্সট নেক্সট করতে থাকবেন। নেক্সট করে দেওয়ার পর আপনার কাছে দেখুন এরকম পেজ ওপেনে চলে আসবে, এখানে দেখুন আপনার কাছে নেক্সট পেজ ওপেনে চলে আসবে। তো এখানে কিছুক্ষণ পর্যন্ত ওয়েট করবেন, আপনার কাছে দেখুন এরকম পেজ ওপেনে চলে আসবে। তো এখানে যদি আপনি কোনো জায়গায় গিয়ে আপনি যদি চার্জিংয়ে লাগান, এখানে চার্জিংয়ের সিস্টেমে এখানে ক্লিক করে দেবেন, এখানে আপনি বিভিন্ন অপশন আপনি দেখতে পেয়ে যাবেন। যদি আপনার ফোনটিতে কোনো জায়গায় একটি রেখে দেন, তো এখানে দেখুন একটি স্টপ বাটন পেয়ে যাবেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার শেষে আপনার ফোনে এই সেটিংসটা হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি, এখানে ক্লিক করে দেওয়ার শেষে দেখুন 3 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবেন। 3 সেকেন্ড পর্যন্ত ওয়েট করার পরে দেখুন এই অ্যালার্ম সিস্টেমটি আপনার ফোনে সেট হয়ে যাবে। তো এখানে আপনি ব্যাক চলে আসবেন, ব্যাক চলে আসার পরে আপনি অ্যাপ্লিকেশনটিকে ক্লোজও করে দিতে পারবেন। এটি দারুণ একটি সেটিংস, অ্যাপ্লিকেশনটিকে ক্লোজও করে দিতে পারবেন। তো এখন দেখুন আমার ফোনটিকে আমি লক করে এখানে রেখে দিচ্ছি, লক করে রেখে দেওয়ার সাথে দেখুন আমার ফোনটিকে হাতে নেবো, হাতে নেওয়ার সাথে সাথে দেখুন আমার ফোনটি সাইলেন্স বেজে উঠছে। তো দেখুন আমার ফোনটিতে তুরন্ত সাইলেন্স বেজে উঠছে, আপনারা শুনতেই তো পাচ্ছেন। যে আপনার ফোনটি চুরি করবে সে তো জানতে পারবে না যে আপনার ফোনটিতে অ্যালার্ম কিভাবে বেজে উঠছে, যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশনের মধ্যে এসে যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে স্টপ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার অ্যালার্ম বাজতেই থাকবে আপনার ফোনে। তো আপনি এরকমভাবে আপনার ফোনটিকে সুরক্ষিত আর আপনি ফোনটিকে চুরি থেকে আপনি রক্ষা করতে পারবেন। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ডাউনলোড করার জন্য আপনি সরাসরি চলে আসবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর ওপেন করার পর আপনারা সার্চ বারে লিখবেন ডন্ট টাচ মাই ফোন, লিখে সার্চ দিলে অ্যাপ্লিকেশনটিকে পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনি গুগল প্লে স্টোরে এসে ডাউনলোড করে নেবেন। দারুণ সুন্দর একটি অ্যাপ্লিকেশন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করুন।